এই যে জুমলা সরকার চলছে, এই যে কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, যারা প্রত্যেক কটা মুহূর্তে কখনো মানুষকে ধমকে চমকে চেষ্টা করছে, যেভাবে হোক তারা বিরোধী কণ্ঠস্বরকে রুদ্ধ করার চেষ্টা করছে, কিন্তু জেনে রাখবেন সারা ভারতবর্ষের যত নেতা নেত্রী আছে সবাইকে ধমকে চমকে দমন করা যায়, একজনকে ধমকে চমকে দমন করা যায় না, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে যত ধমকাবে যত চমকাবে তত তিনি গর্জাবেন তত বর্ষাবেন, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছে, দেখুন যেভাবে অন্যান্য রাজ্যে তিনি চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেসের ফুল ফোটাতে, এবং আমি বিশ্বাস করি সারা ভারতবর্ষের মধ্যে জেনে রেখে দেবেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী এবং বিজেপির নেতা নেত্রীরা যদি সত্যিকারে কাউকে যদি ভয় পেয়ে থাকেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই বারবার তৃণমূল কংগ্রেসের উপরে আঘাত আনার চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হবে না। আমি এখানকার বিরোধী নেতাকে বলে যাই, জেনে রেখে দিন যতই অফার চব্বিশের দায়িত্ব নিয়ে বলে গেলাম এই কাজটা এই পূর্ব মেদিনীপুরের মানুষকে করতে হবে, চব্বিশ সালে এখান থেকে যে দুটো লোকসভা আসন আছে যে দুটো লোকসভা আসনে তাদের নিজেদের লোক বসে আছে এই দুটো আসন থেকে এদেরকে উৎখাত করে দিতে হবে, এই শপথ পূর্ব মেদিনীপুরের মানুষকে এখান থেকে নিতে হবে। আর এত গরম যারা দেখাচ্ছেন তাদের বলি, আর এমনি তো দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন, আর আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম চব্বিশের নির্বাচনের পরে জেনে রেখে দেবেন বঙ্গ বিজেপিকে আর বাংলায় কাউকে খুঁজে দেখতে হবে না, দূরবীন দিয়ে বঙ্গ বিজেপিকে দেখতে হবে, আর এমনি চোখে খালি চোখে দেখা যাবে না। আর যারা কীর্তন বাজাচ্ছেন তাদের বলি, যারা কীর্তন বাজাচ্ছেন তাদের বলি যে ভালো করে কীর্তনটা শিখে নিন, চব্বিশ সালের পর সারাদিন বসে আপনাদের কীর্তন বাজাতে হবে, কীর্তন ছাড়া আর অন্য কিছু আপনাদের থাকবে না, এইটা আপনারা মাথায় রাখবেন। আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন ভারতবর্ষ জুড়ে দেখুন এই যে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে সেই রাষ্ট্রপতি নির্বাচনেও যিনি প্রধান ভূমিকা নিয়েছেন বিরোধীদের প্রার্থী করার জন্য তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যেভাবে বাংলা জুড়ে উন্নয়ন হচ্ছে বিশ্বাস করবেন না আপনারা, বিভিন্ন রাজ্য থেকে প্রচুর বন্ধু বান্ধব আছে আমাদেরকে রোজ ফোন করে যে আমরাও চাই যে আগামী দিনে সত্যিকারে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে দেশে এইরকম উন্নয়ন হোক, সারা ভারতবর্ষ জুড়ে এরকম উন্নয়ন হোক, সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, সারা ভারতবর্ষের মানুষ চাইছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার উন্নয়ন করেছেন সেইগুলো প্রত্যেক রাজ্য সেইভাবে উন্নয়ন হোক, দেশের সেইভাবে উন্নয়ন হোক, এবং তাই সমগ্র ভারতবর্ষের মানুষ 2024 সালে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি চারিদিক থেকে মানুষের আওয়াজ উঠছে, মানুষের রব উঠছে, মানুষ একটাই চাইছে যে মমতা দি তুম আগে বড়ো হাম তোমারা সাথ হ্যায়, দিদি তুম আগে বড়ো হাম তোমারা সাথ হ্যায়, দিদি তুম আগে বড়ো হাম তোমারা সাথ হ্যায়, এই আওয়াজ আগামী দিনে 24 সালে বাংলা থেকে তো বটে বাংলায় 42টা আসন আছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ভারতীয় জনতা পার্টি ঝুলিতে আর একটা আসন বাংলা থেকে আসবে না, আর জেনে রেখে দিন অন্য রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস ফুল ফুটিয়ে আগামী দিনে লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি করবে, এবং জেনে রেখে দিন ভারতীয় জনতা পার্টির পরে যে দ্বিতীয় বৃহত্তম দল হবে তার নাম হবে তৃণমূল কংগ্রেস, তার নাম হবে মমতা ব্যানার্জি, এটা আজকে দায়িত্ব নিয়ে বলে গেলাম, তাই আপনাদের এখন থেকে লড়াইয়ের ময়দানে প্রস্তুতি নিতে হবে।